আগের ভিডিওতে তোমরা সকলেই দেখেছো যে আমি গেছিলাম আমার শ্বশুর বাড়ির রজনীগন্ধা খেতে আর ওখানে গিয়ে তো আমি এই যে রজনীগন্ধা ফুল ছিঁড়ে আমার মাথায় দিয়ে অনেক ভিডিওস করেছি আর মাঠে গিয়ে পুরো দৌড়ে দৌড়ে পাগল হয়ে গেছিলাম এরকম রজনীগন্ধার খেত দেখে তো আজকের ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো সেই দিনই বেলা ঠিক আমরা কী কাজে কৃষ্ণনগরে গেছিলাম আর গিয়ে আমরা কি কি খেয়ে এসেছি সো হ্যালো গেইস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আরও একটি নতুন ব্লগে তোমাদের সকালকে ওয়েলকাম সকাল সকাল দেখো রেডি শেডি হয়ে আমি আমার বর কিন্তু বেরিয়ে পড়েছিলাম কৃষ্ণনগরে যাওয়ার উদ্দেশ্যে কারণ আমি যে গাড়িটা কিনেছিলাম সেটারই নাম ট্রান্সফার হচ্ছিল তো তার জন্য আমাকে কৃষ্ণগর যেতে হয়েছিল আর আমাদের সাথে কিন্তু গেছিলো এখানে পার্থতা পার্থতা ফোনে কথা বলছিল বলে মুখ দেখাতে চাইছিল আমি তো হুটহাট করে ভিডিও করিনি তাই প্রচণ্ড লজ্জা পাই সবাই সবাই খালি মুখ ঢেকে থাকে আমার মনের তো অভ্যাস হয়ে গেছে ও লজ্জা পেলেও কিছু করতে পারে না যেহেতু আমি ওকে বকা দিয়ে দিই কিন্তু অন্য কারোর সাথে তো আর আমি আর এরকমটা করতে পারি না তাই সবাই মুখ ঢেকে দেয় লজ্জা পায় তো আমাদের কাজ হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু চলে এসছিলাম একটা রেস্টুরেন্টে দুপুরবেলার দিকে আর এখানে এসে তো আমি আমার বরকে রেখে আগেই ভিডিও করা শুরু করে দিয়েছিলাম আর এই দেখো আমার পেছন পেছন গাড়িটা পার্কিং করে রেখে আসছে তো আমাদের একটা ঘর পছন্দ হয়েছিল যেটার নাম ছিল অপরাজিতা তো আমরা এই ঘরে কিন্তু চলে গেছিলাম আর গিয়ে হয়েছে একটা বিশাল কাণ্ড আমরা দুপুরবেলা গেছিলাম ভেবেছিলাম ভাত খাবো মানে কোনো থালি অর্ডার দেবো বাট ওখানে কোনো থালি দুপুরবেলা অ্যাভেলেবেল ছিল না তাই কি করব সোজা ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম আর একটা রেস্টুরেন্টে যেটার নাম ছিল বাঙালিয়ানা তোমরা এর আগেও আমার ভিডিও হয়তো দেখেছো আমি আইব্রবাদ খেতে গেছিলাম এখানে আমার দাদা দিদিরা মিলে আইব্রবাদ খাইয়েছিল তো আমরা মেনু কার্ড দেখে তো একটা থালি অর্ডার দিয়ে দিয়েছি আর এই যে যতক্ষণ থালি আসছিল মানে আমাদের অর্ডারটা আসছিল আমি তো এখানে আমার বরের সাথে মজা করা শুরু করে দিয়েছি আর আমাকে সরিয়ে দিচ্ছিল ভিডিও করছিলাম বলে এত লজ্জা পায় কি বলবো দেখো আমরা এখানে অপেক্ষা করতে করতে কিন্তু আমাদের অর্ডারটা চলেই এসছে আর এখন এটা কিন্তু সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হবে চলো কি কি আছে তোমাদেরকে বলেই দিই এখানে রয়েছে ডাল একটা মিক্সড সবজি ছিল তারপরে পাপড় এখানে নান ছিল আবার মাংস ছিল চাটনি ছিল মিষ্টি ছিল একটা বেগুনি ছিল আবার দেখতেই পাচ্ছ স্যালাড রয়েছে আর একটা লেবু রয়েছে আর বাসমতি চালের রাইস তো রয়েছেই তো আমি সবার ফার্স্টেই কিন্তু এখানে নানটা নিয়ে নিছি ও হ্যাঁ সাথে কিন্তু ডাল দিয়ে খাওয়ার জন্য আলুর চিপসও ছিল দেখো আমি কিন্তু এখানে নান দিয়ে খাবো বলে ওই যেই মিক্সড সবজিটা ছিল ওটা নিয়ে নিয়েছি আর এই সবজিটার মধ্যে কিন্তু পনির দেওয়া ছিল আবার মটরশুঁটিও ছিল এই গরমের মধ্যেও ভাব কোথা থেকে মটরশুঁটি কে জানে আমার তো বেশ ভালো লাগে মটরশুঁটির তরকারি খেতে কিন্তু এই যে মিক্সড সবজিটা ছিল না যেটা নান দিয়ে খেতে জাস্ট মারাত্মক লাগছিল আমার অসাধারণ লেগেছে আমি তো এখানে দেখো নানটা অল্প অল্প করে ছিঁড়ছিলাম আর মিক্সড সবজিটা দিয়ে খাচ্ছিলাম আমার তো সবজি শেষ হয়ে গেছিলো কারণ আমার এত টেস্ট লেগেছিলো আমি আমার বরের প্লেট থেকেও সবজি নিয়ে খাওয়া শুরু করে দিয়েছিলাম দেখো নান তো প্রচুর বড় ছিল তাই আমি অল্প নান খেয়ে কিন্তু আর অল্প আমার বরকে দিয়ে দিয়েছিলাম কারণ আমি যদি শুধু নান খেতে যাই তাহলে আর ভাত খেতে পারবো না আজকে আর এদিকে দেখো বেগুনি কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছিলো তাই তাড়াতাড়ি করে কিন্তু আমি বেগুনিটা নিয়ে নিয়েছি কারণ এই বেগুনি দিয়েই এখন আমি এই বাসমতি চালটা খাবো মানে শুধু বেগুনি দিয়ে না সরি এই যে ডাল রয়েছে মাখো মাখো করে একদম ঘন ঘন করে ডালটা করা হয়েছিল দেখো আমি ডালটা নিয়ে নিয়েছি আর যেটা টমেটোতে করেছিল দিয়ে ডাল খেতে কিন্তু আমার বেশি ভালো লাগে আর এই যে আমি কিন্তু একটুখানি লেবু চিপে নিয়ে নিয়েছি এবার অল্প ভাত মাখিয়ে তার সাথে কিন্তু আবার আলুর চিপস রয়েছে আলু চিপসটা দিয়ে আর একটুখানি বেগুনি নিয়ে নেবো এইটা দিয়েই কিন্তু আমি খাবো আর নিরামিষ হলো যদি এই বেগুনি ডাল লেবু আলু চিপস থাকে তাহলেই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যায় কি বলো তোমাদের আমার মতো ডাল ভাত বেগুনি দিয়ে খেতে ভালো লাগে নাকি অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে আর আজকের তোমাদের কেমন লাগছে একদম সাদা সেটাও কিন্তু জানিও দেখো যেহেতু বিয়ে হয়েছে আমাকে কিন্তু এখন এই সব সময় শাড়ি তারপরে লাল টিপ এসবই পরতে হবে তোমরা অনেকে দেখি কমেন্টস করেছো দিদি তুমি একই লাল শাড়ি পরে যাচ্ছ আর এসব না পরলে তো বাড়ি থেকে গুরুজনরা বকা দেবে বলো নতুন নতুন যেহেতু বিয়ে হয়েছে তারপরে আস্তে আস্তে আবার অন্য ড্রেস পরা যাবে তো দেখো ওইসব খাওয়ার পর কিন্তু আমি সোজা চলে গেছি এখানে মাংসতে আর মাংসটা বেশ গ্রেভি গ্রেভি করে করেছিল টোটাল তিন পিস কিন্তু মাংস ছিল আমি ফার্স্টে দু পিস নিয়ে নিয়েছি একটা লেগ পিসও ছিল তার সাথে আর একটুখানি সামান্য ওই গ্রেভি গ্রেভি আলা ঝোল কিন্তু নিয়ে নিয়েছি এর আগের দিন যেদিন আমি গ্রেভি দিয়ে খেয়েছিলাম না আমার দারুণ লেগেছিলো এই গ্রেভিটা তাই আজকেও কিন্তু আমি গ্রেভিটা নিয়ে নিয়েছি বেশ অনেকটাই করে এখন এই গ্রেভি দিয়ে একটুখানি লেবু চিপে তারপরে একটুখানি মাংস দিয়ে আমি খাবো কারণ আমার মাংসতে লেবু খেতে দারুণ লাগে আর এই দেখো মাংসটা একটুখানি সফট ছিল না একটু হার্ড হার্ড ছিল কিন্তু লেগ পিসটা সফট ছিল লেগ পিস তো সফটই হয় আর দেখতে পাচ্ছো একটু ছোটোসা লেগ পিস ছিল তো লেগ পিসের মাংসটা একটুখানি নিলাম আর ওই গ্রেভির সাথে ভাতটা মাখিয়ে কিন্তু আমি টপ করে খেয়ে নিয়েছি আর এবার এই যে যেটা হাত দিয়ে আমি ছিঁড়তে পারিনি সেটা আমি দাঁত দিয়েই কামড়েই কাফি করে দিয়েছি তো বন্ধুরা আজকের আমার এই দাওয়ার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে আর কমেন্ট করে জানাবে নেক্সট ভিডিও তোমরা কি দেখতে চাও আর হ্যাঁ আমার পেজটা কিন্তু অবশ্যই ফলো করবে তা আমি সারাদিন শ্বশুর কি কি করি সেগুলো তোমাদের সাথে এক এক করে সবটাই শেয়ার করবো আজকের জন্য ভাই দেখছে